উত্তর দমদম পুরসভার 34 নম্বর ওয়ার্ড ফতুল্লাপুর কবরস্থান সংস্কার সমিতির উদ্যোগে ফতুল্লাপুর কবরস্থান সংস্কারের শুভ উদ্বোধন করলেন সাংসদ সৌগত রায়। ফতুল্লাপুর মধ্যপাড়ার ঈদগাহ ময়দানের কাছে এই কবরস্থানটি অবস্থিত। এদিনের অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী চন্নী ভট্টাচার্য আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি। উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, ছিলেন আরেকজন পুরমাতা সুলতানা বানু এবং নাজিম উদ্দিন। এদিনের এই অনুষ্ঠানে এই এলাকার মানুষের কাছে দীর্ঘদিনের দাবি ছিল এই কবরস্থানটি সংস্কার করার, সেই দাবি মেনে এদিন এই কবরস্থানটি সংস্কার করা হয়েছে। খরচ হয়েছে মোট 26 লক্ষ টাকা, তার মধ্যে 10 লক্ষ টাকা দিয়েছেন সাংসদ সৌগত রায় এবং বাকি টাকাটা দিয়েছেন সুলতানা বানু এবং উত্তর দমদম পৌরসভা। এদিনের অনুষ্ঠানে সৌগত রায়কে সংবর্ধনা জ্ঞাপন করেন, এই তৎসহ পুর প্রধান বিধান বিশ্বাসকে সংবর্ধনা জ্ঞাপন করেন এবং এদিন সৌগত রায় বলেন যে এই কাজটি করার ফলে মানুষের প্রচণ্ড উপকৃত হয়েছে। শেখ নাজিমুদ্দিন জানান এই কবরস্থানটি 9 বিঘা জমির উপর রয়েছে, দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল এখানে। এখন আমাদের শুভ উত্তর দমদম পৌরসভার মধ্যে সবচেয়ে বড় কবরস্থান বলতে গেলে এই ফতুল্লাপুর কবরস্থানটা, সবচেয়ে বড় 9 বিঘে জমির উপর এই কবরস্থান, সবচেয়ে সংখ্যালঘু মানুষের বেশি বসবাস এই 34 নম্বর ওয়ার্ডে। আজকের এই কবরস্থানের সংস্কারের জন্যে আমার সংসদ অধ্যাপক সৌগত রায় তাঁর সংসদ তহবিল থেকে 10 লক্ষ টাকা দিয়েছিলেন এবং আমার এই এলাকার প্রাক্তন পৌরমাতা যিনি বর্তমান 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুলতানা বানু মহাশয়ের 16 লক্ষ টাকা কাজে কবরস্থানগুলোর নতুন রূপরেখা নিয়েছে। এর জন্য এলাকার জনগণ যথেষ্টভাবে আমাদের সহযোগিতা হাত বাড়িয়েছে, সেটা আজকের উপস্থিত থেকে আপনারা উপলব্ধি করেছেন। আজকের এই সভায় কোনো মহিলা সমাগম ছিল না একমাত্র কাউন্সিলর বাদে, কারণ কবরস্থানের সংস্কারের কাজ এখানে ইসলাম ধর্মমতে মেয়েদের আগমন একটু কম থাকে, সেই জন্য আমাদের আগমন ছিল না। সার্বিকভাবে সবাই এর সহযোগিতা হাত বাড়িয়েছে, তাই আজকের এই কবরস্থানের সংস্কার আমরা সঠিকভাবে করতে পেরেছি এবং আপনাদের উপস্থিতি আমাদের এই কাজকে আরও ত্বরান্বিত করেছে। এইটাই আমরা এলাকার জনগণকে উদ্ভাসিত এবং জনগণের উদ্দেশ্যে আপনার জনগণের উদ্দেশ্যে এটা আমরা মূল্যায়ন রূপে আগামী দিন তুলে ধরবো। টোটাল কত টাকা ব্যয় হয়েছে এই কবরস্থানে সংস্কারের জন্যে? আমাদের সংসদ 10 লক্ষ টাকা দিয়েছেন এবং আমাদের পৌরমাতা সুলতানা বানু তানার পৌর তহবিল থেকে 16 লক্ষ টাকা দিয়েছেন। মোট 26 লক্ষ টাকার কাজ আমাদের সমাপ্ত হতে চলেছে। তারা পাঁচিল হয়েছে, পাঁচ দিয়ে আপনারা দেখছেন রাস্তা হয়েছে। কবরস্থানে যখন কেউ কেউ মারা যায় যদি মাটির মধ্যে দিয়ে যেতে গেলে পায়ে কাদা লাগে অথবা অনেক সময় বর্ষাকালে যাওয়া যায় না, কারণ এই লাশটাকে নিয়ে যাওয়ার জন্যে যাকে কবরস্থ করা হবে তাকে নিয়ে যাওয়ার জন্যে প্রত্যেক কবরস্থানের মধ্য দিয়ে 4 ফুট 5 ফুটের মতো চওড়া এবং 250 ফুট লম্বা রাস্তা আমরা করেছি, যাতে মানুষকে সেখানে দাফন কবন করতে সুবিধা হয়। যারা মৃত হয়েছে, মৃত হবে আগামী দিন, তাদের নিয়ে যাওয়ার জন্যে এই কাজগুলো আমরা করেছি। এখানে এই ফতুল্লাপুর সংখ্যালঘু প্রধান জায়গা, এখানে আজকে কবরস্থানের সংস্কারের কাজটা সম্পূর্ণ হয়েছে, আজ তার উদ্বোধন হলো। পুরো কবরস্থানের চারদিকে পাঁচিল দেওয়া হয়েছে, কবরস্থানকে ভিতরে রাস্তা করা হয়েছে, এর সঙ্গে আরও একটা ফতুল্লাপুর হাই স্কুলে 12 লক্ষ টাকা দিয়ে উন্নয়ন হচ্ছে। আজকে তার উদ্বোধন করতে পারলুম না, তার কারণ স্কুল বন্ধ। আর এখানে কুরবানি মাঠেরও সংস্কার হয়েছে। এই কাজগুলো আমরা করতেই থাকবো উন্নয়নে। এখানে নাজিমুদ্দিন সাহেব এবং সুলতানা বানু আছে, তাদের অনুরোধে এবং তাদের চেষ্টায় আমরা এই কাজগুলো করেছি।